aku. ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত সারেগামাপ্পা অনুষ্ঠানে ঢাকার ছেলে মাইনুল হাসান নোবেল এবার গাইলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের মা গানটি। এই গানটি তিনি অনুষ্ঠানে উপস্থাপক জিউশান গুপ্তকে ডেডিকেট করেছেন। গানটি নোবেল গাওয়ার পর সারেগামাপ্পার মঞ্চে এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়। কেঁদে ফেলেন বিচারক মোনালি ঠাকুর, উপস্থাপক জিউশান গুপ্ত সহ অনেকেই। এছাড়া টিভি সেটের সামনে বসে থাকা দুই বাংলার দর্শকও কেঁদেছেন এই গান শুনে। জেমসের এই গান আগে থেকেই অনেক জনপ্রিয়। নোবেলের কণ্ঠে বেমানান লাগেনি শ্রোতাদের। বিচারকদের কাছ থেকে নোবেল পেয়েছেন অসাধারণ মন্তব্য। বিচারকরা নোবেলকে এমন গান গাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সারেগামাপ্পাতে নোবেলের গাওয়া এই গানটির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এর আগে তার গাওয়া জেমসের কালজয়ী বাবা ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কারারুই লোহ কপাট গানটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।